এবার শাওনকে নিয়ে যা বললেন হুমায়ুন আহমেদের ছেলে নুহা সুমায়ুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি নিশ্চিত অনেকেই দেবী মুক্তির জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। মানুষের আগ্রহের কারণ এই সিনেমাটি নির্মাণের জন্য ক্যামেরার সামনে আর পেছনে খুব মেধাবী কিছু মানুষ কাজ করেছেন। কিন্তু এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে দেবী নিয়ে মানুষের আগ্রহের বড় এবং অন্যতম আরেকটা কারণ এর চরিত্রগুলো গল্প আর এর সাথে জড়ানো কিংবদন্তি মানুষটির নাম। অনেকেই হয়তো জানেন দেবী নির্মাণ হয়েছে আমার বাবা হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস থেকে, আর এখানে মিশির আলী চরিত্রটি আছে। মিশির আলী হুমায়ুন আহমেদের সৃষ্টি করা এমন একটা চরিত্র যাকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু যা অনেকেই জানেন না তা হলো এই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে আমার এবং আমার তিন বোন নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদের অনুমতি ছাড়াই। হুমায়ুন আহমেদের সমস্ত সৃষ্টি এখন তার উত্তরাধিকারদের স্বত্বাধিকারের। আমাদের চার ভাই বোনের অনুমতি ছাড়া যে এই সিনেমাটি মুক্তি দেওয়ার কাজ চলছিল সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত ছিল। যখন এই সিনেমার প্রযোজক জয়া আহসান এই বিষয়ে জানালেন, তিনি সাথে সাথেই আমার পরিবারের সাথে যোগাযোগ করলেন এবং আমাদের চারজনের অনুমতি নেওয়ার জন্য আইনগত সব ব্যবস্থা নিলেন। তিনি এই সিনেমার মার্কেটিং সহ বাকি কাজ বন্ধ রাখলেন আমাদের চার ভাই বোনের চুক্তিপত্রে সাইন হওয়া পর্যন্ত। নিয়ম অনুযায়ী আমাদের অনুমতি ছাড়া দেবী সিনেমার কোনো কাজই শুরু হতে পারে না। তারপরেও হয়েছে, কিন্তু যখন জয়া আহসান আমাদের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং আমাদেরকে তার দিকের ব্যাখ্যা দিলেন, তখন আমাদের মনে হয়েছে এটা তার দিক থেকে ছিল একটা অনিচ্ছাকৃত ভুল, আর তিনি যেটা সংশোধন করতে চাচ্ছেন এটা একটা দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ। কিন্তু বেশিরভাগ নির্মাতারা যারা আমার বাবার সৃষ্টি নিয়ে কাজ করেছেন, করতে যাচ্ছেন, এতটা দায়িত্বশীল আচরণের পরিচয় দেননি অথবা দিচ্ছেন না। তাই আমি কিছু জিনিস স্পষ্টভাবে ব্যাখ্যা করতে চাই যেন এই জাতীয় ভুল বারবার না হয়। অনেক নির্মাতাই আমাদেরকে জানিয়েছেন তারা আমার বাবার স্ত্রী মেহের আফরোজ শাওনকে এককালীন কিছু টাকা দিয়ে অনুমতি নিয়েছেন এবং নাটক নির্মাণ করেছেন। শাওন আমার বাবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গল্প, উপন্যাস, তার সৃষ্ট যে কোনো কিছু একমাত্র উত্তরাধিকার না। তাই আমাদের চার ভাই বোনের অনুমতি ছাড়া শুধুমাত্র শাওনের অনুমতি নিয়ে হুমায়ুন আহমেদের সৃষ্টি নিয়ে কাজ করা সম্পূর্ণ বেআইনি। কিছু নির্মাতার অজুহাত হলো আপনাদেরকে পাওয়া কঠিন। আসলেই কি তাই? সিনেমা নির্মাণ করা একটা কঠিন কাজ হতে পারে, কিন্তু ঢাকা শহরে কোনো মানুষের সাথে যোগাযোগের উপায় বের করা বেশ সহজ। আমার ফেসবুক পেজটা পর্যন্ত ভ্যারিফাইড, তাহলে আর কত সহজ উপায় আমার বা আমাদের সাথে যোগাযোগ করতে চান? আরেকটা সাধারণ ভুল ধারণা হলো আমাদের চাচা মোহাম্মদ জাফর ইকবালের অনুমতি নেয়া আর আমাদের চার ভাই বোনের অনুমতি নেয়া একই কথা। আমার মনে হয় এটা খুব স্পষ্ট করা দরকার। মোহাম্মদ জাফর ইকবাল আমাদের চাচা এবং আমাদের প্রিয়জন, কিন্তু তিনি আমাদের কোনো মুখপাত্র অথবা অভিভাবক না, এবং হুমায়ুন আহমেদের ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইট নিয়ে আমাদের চার ভাই বোনের হয়ে তিনি কিছু বলার অধিকার রাখেন না। আশা করি আমার এই লেখাটি কিছু সাধারণ ভুল ধারণা দূর করবে, আর যেসব নির্মাতারা আমার বাবার সাহিত্য নিয়ে কাজ করতে চান তারাও নির্মাণের আগে প্রয়োজনীয় আইনগত ধাপগুলো ভালো করে জেনে নেবেন। এটা হতে পারে মিসির আলী, হিমু অথবা আমার বাবার অন্য যে কোনো অনবদ্য সৃষ্টি, সেটা যাই হোক, এই সবই এখন অমূল্য সম্পদ, আর তার উত্তরাধিকার এবং তার সব ধরনের সৃষ্টির বিশাল ভক্ত হিসেবে আমাদের দায়িত্ব খেয়াল রাখা এই সব যেন সঠিক আর মেধাবী নির্মাতার হাতে পড়ে। আমার মনে হয় মাঝে মাঝে না বলতে পারাটাও এখন আমাদের জন্য খুব জরুরি। আমি নিশ্চিত হুমায়ুন আহমেদের ভক্তরা তার কাহিনী নিয়ে তৈরি হাতে গোনা কয়েকটা অসাধারণ কাজই পছন্দ করবে, 100টা মাঝারি মানের কাজের চেয়ে। আর আসলে কি প্রত্যেকটা সাহিত্যকর্মকে সিনেমা অথবা নাটক বানানোর প্রয়োজন আছে? আমার বাবা তো এমনি আমাদের বুকের মধ্যে বেঁচে থাকবেন তার সৃষ্টির জন্য, তার কাহিনী নিয়ে নাটক বা সিনেমা নির্মাণ তো তার অবস্থান পরিবর্তন করছেন আমাদের কাছে। জয়া আহসানের জন্য শুভকামনা থাকলো, আর আশা করছি অন্য নির্মাতারাও এটাকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখবেন, কীভাবে সবার জন্য সম্মানজনকভাবে আমার বাবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করা যায়। এটা কিন্তু কোনো আর্জি বা অনুরোধ না, ভালোভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন পড়ে দেখলেই বিষয়টি বোঝা যাবে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।